নমস্কার বন্ধুরা, গুড়িয়ার সংসার উইথ অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বিকালবেলা থেকে এই ভিডিওটি বানাচ্ছি। আজকে আমি রেসিপি বানাবো, জল খাবারের একটি রেসিপি। তো এখন বিকালবেলা একটু ছাদে এসেছি, ছাদে এসে এই আঁশফল গাছটাকে একটু দেখে নিচ্ছি। প্রচুর আঁশফল হয়েছিল, কিছুটা পাড়া হয়ে গেছে। ছাদ থেকে একটু ঘুরে নিয়ে আমি তারপর নিচে যাব রান্নাঘরে। তো চলো যাই আমার রান্নাঘরে, গিয়ে দেখি আজকে কী রেসিপি বানাবো। তো ঝটপট বানিয়ে নিই বিকালের আজকের এই জল খাবারের রেসিপি। এই দেখো বন্ধুরা, এই এটা হচ্ছে জোয়ান গাছের পাতা। পাতা খুব ভালো, মানে বৃষ্টি হওয়ার পরে পাতাগুলো খুব সুন্দর হয়েছে। আগে তো পাতা ছিল না গরমের সময়, তো এখন খুব পাতাগুলো খুব ভরে গেছে। তো আমি একদিন বানাবো এই জোয়ান পাতার বড়া। তো আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আঁশফল খেয়ে নিচ্ছি, বলি কটা আঁশফল পেরে খাই। খুব মিষ্টি হয়েছে, খুব ভালো। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এইরকম পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ছাদ থেকে ঘুরে আসার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর চারটে সিদ্ধ আলু। তো এখন আমি এই একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। চপিং বোর্ডের মধ্যে ফার্স্ট পেঁয়াজকে একদম কুচো কুচো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কাকেও আমি কুচো কুচো করে কেটে নেব। কাঁচা লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করছি, আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা লঙ্কা। তারপর এখানে আমি এই একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলোকে কুচো কুচো করে কেটে নেব। তো আমি ভিডিওর মধ্যে আপনি তুমি সব বলে যাচ্ছি, তো তার জন্য সরি। তো এখন ধনে পাতাগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। তো খুব বেশি একদম ম্যাশ করব না, শুধু আলুগুলোকে ভেঙে নিলেই হবে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে রিসেন্ট বেড়াতে গেছিলাম পুরী, তারপরে গণগনি, তো সব ভিডিও ব্লগ ভিডিওগুলো আপলোড করা আছে। আর আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নেবেন, এবং আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন। তারপর এই জলখাবারের রেসিপির মধ্যে এখানে লাগবে কিন্তু একটু কাঁচা বাদাম। সমস্ত কিছুকে এক সাইডে করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, আর তার সাথে এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো আটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে শুধু ময়দারও এই খাবারটি বানাতে পারবেন। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, খুব ডোটা কিন্তু খুব নরম হবে না, এ দেখুন কেমন শক্ত মনে হচ্ছে, এরকম একটু শক্ত করেই ডোটাকে বানিয়ে নিতে হবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, সাদা তেল দিয়ে কাঁচা বাদামগুলোকে দিয়ে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না, মিডিয়াম টু লোতে থাকবে। 1.5 মিনিট ভাজার পরে বাদামের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি তুলে নেব বাদামটাকে অন্য একটি বাটির মধ্যে। বাদামটাকে তুলে নেওয়ার পরে 2 চামচ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা চিড়ে ফোড়ন, এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য, কালারটা ভালো আসবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দেখুন কালারটা খুব ভালো লাগছে।
প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাদাম, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে এই আলুটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে। এরপর এই ম্যাশ করা সিদ্ধ আলুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত কিছু একসঙ্গে। এখানে একটু টেস্টের জন্য দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করার পরে লাস্ট এখানে দিয়ে দেব আমি এই ধনে পাতা কুচিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এই আলুর পুরটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নেব, ছোট ছোট করে বেশ একটু লেচি কেটে নেব। যেমন ছোট ছোট রুটি বানায় সেই রকমই লেচি কেটে নেব আমি এখানে, ভালো করে হাত দিয়ে একটু গোল করে নেব। এখন আমি একটা বেলুন চাকি দিয়ে নিয়েছি, এরপর একটু অল্প তেল লাগিয়ে নিচ্ছি, না হলে কিন্তু বেলুন চাকির মধ্যে লেগে যেতে পারে। আর এই ডোটাকে রেখে দিয়ে লম্বা লম্বিভাবে বেলে নেব, লম্বালম্বিভাবে বেলে নিয়ে মাছ বরাবর দিয়ে দেব এই আলুর পুরটাকে। ছোট একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পুরো মাছ বরাবর। তারপর এই এক সাইড ধরে মুড়ে দিয়েছি, মুড়ে দিয়ে আরেক সাইডটাও তার উপর মুড়ে দেব। একটু সাবধানে এটাকে মুড়ে নিতে হবে, তারপরে হাত দিয়ে এরকম প্রেস করে রোলের মতো করে নেব, আর দুই মাথাটাকে এরকম চেপে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেব। আর লাস্ট যে মা এটা আছে সাইডটা, সেখানে একটু অল্প একটু জল নিয়ে ভালো করে লাস্টে চিপকে দেবো, দিয়ে হাত দিয়ে এরকম প্রেস করে দেব। তো বন্ধুরা দেখতে খুব ভালো লাগছে না, তো ফের আরেকটাও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বালম্বিভাবে বেলে নিতে হবে মাছ বরাবর, ঠিক পুরটাকে দিয়ে দেব। এখানে আমার ওই ময়রার ডোটা থেকে সাতটা লেচি হয়েছে মোট, তো সাতটা লেচির মধ্যে আমার এই যে আলুর পুরটা আমি তৈরি করেছি, ছোট ছোট মিডিয়াম সাইজের চারটে আলু একদম পুরো পারফেক্ট সবটাতে হয়ে যাবে। তো আলুর পুরটা দিয়ে এই দুই পিঠটা ভালো করে মুড়ে দিয়ে একে অপরের দিকে তুলে দিয়ে ভালো করে রোল করে নেব, এরকম পাকিয়ে নেব লেচির মতো করে নিয়ে মাথা দুটোকে সমান করে চেপে ধরে গোল গোল করে ঘুরিয়ে দেব। লাস্ট যে মাথার অংশটা আছে একটু জল লাগিয়ে চেপে দেব যাতে না খুলে যায়। এবার হাত দিয়ে একটু প্রেস করে দিলেই তৈরি হয়ে গেল। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এই জলখাবারটি, বিকালে খুব ভালো লাগবে। চায়ের সাথে যদি এরকম জলখাবার থাকে তো আরও ভালো লাগবে। এরপর কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে দিয়ে দেব, তেলটাও কিন্তু দেখুন বেশি পরিমাণে আমি দিইনি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই তেলটা একটু গরম করে নিয়ে পুরো লোতে রেখে দেবেন, কারণ উপর থেকে খাবারটি কিন্তু খুব মুচমুচে হবে, সেই জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে দুই প্লেট লালচে করে ভেজে নেব। তো টোটাল আমার সাতটাই পুর ভরা খাবার হয়েছে, তো আমি ছটা দিয়েছিলাম প্রথমে, কাঁচা ছিল তো বলি ভেঙে যায় কি, তারপরে এক পিঠ উল্টে দিয়ে একটু জায়গাতে আমি আরেকটাও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লালচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর উপরটাও বেশ ক্রিস্পি থাকবে। আর উল্টানোর জন্য কিন্তু আমি এরকম ছোট চামচ ব্যবহার করেছি, তো এটাতে সুবিধা হবে এবং ভেঙেও যাবে না খাবারগুলো। বন্ধুরা আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু কিছু না কিছু খাবার বানিয়ে নিই টিফিনের জন্য বা বাজার থেকে আনিয়ে নিই। তো বাড়িতে যদি এরকম বাড়ির ইনগ্রিডিয়েন্ট দিয়ে এরকম সন্ধ্যাবেলার টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি, কত ভালো লাগছে দেখতে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার বন্ধুদের আত্মীয়দের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আমার ছেলে অলরেডি এদিকে খাটের মধ্যে লাপালাপি করছে খাবারটাকে দেখে, কিন্তু গরম আছে, হাত দিচ্ছে আবার হাতটাকে সরিয়ে নিচ্ছে, ঘাম বেরিয়ে গেছে, এত গরম লাগছিল বিকালবেলা। রেসিপি বানিয়ে বসে পড়েছি আমার সোনাকে নিয়ে, আমি খেতে বসে পড়েছি, বসে 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 অন্ধকার লাগছে ঘরটাতে, এত অন্ধকার লাগছে। আজকের বিকালটা খুব ভালোই কাটলো, তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।